নতুন করে 144 ধারা, আটকে গেল বামেদের সভা। পুলিশের পক্ষ থেকে জনসভা করতে নিষেধ করা হয়। পুলিশের চোখে ফাঁকি দিয়ে সন্দেশখালিতে এলেন সুজন ও সেলিম। যত কাণ্ড সন্দেশখালিতে, সন্দেশখালি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এসবের মধ্যে গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত শেখ শাহজাহান। তার মধ্যে এদিন বামেদের সভা হওয়ার কথা ছিল ন্যাজার থানার বিডিও অফিসের পার্শ্ববর্তী মাঠে। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর নতুন করে এলাকায় অশান্তি ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এমন ধারণা থেকেই এদিন সকালের পর নতুন করে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়। 144 ধারা জারির ফলে বামেদের জনসভা আটকে দেয় পুলিশ, জনসভা করতে নিষেধ করা হয়। এসবের মধ্যেই ন্যাজার থানার বেশ কিছু দূরে আকরাতলাতে বাঁশের ব্যারিকেড করা হয়। সেই ব্যারিকেড আটকে যান সিপিএম এর রাজ্য কমিটির সদস্য গার্গি চ্যাটার্জি সহ বেশ কয়েকজন প্রতিনিধি। যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এখান দিয়ে অজস্র গাড়ি যাচ্ছে, গাড়ি বাস যাচ্ছে, টেম্পো যাচ্ছে, অটো যাচ্ছে। আমরা জানি না আমরা সাধারণ মানুষ, আমাদের কেন আটকালো পুলিশ? এখানে মন্ত্রী পার্থভূমি গেলে কীর্তন করতে পারে, গলায় মালা লাগিয়ে সুজিত বসু যেতে পারে, আমরা যেতে পারি না কেন? সাধারণ মানুষ আমরা জানো নাই কি মনে হবে। রাজ্যে একটা জঙ্গলে শাসন চলছে, প্রশাসন পুলিশের যে কাজ সেই কাজ না করে যারা সাধারণ মানুষ তাদেরকে হ্যারাস করা হচ্ছে, পুলিশের কাজ হয়। চোরেদের ধরতে পারছে না, চোরেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর আমরা সাধারণ মানুষ আমাদের আটকে দিচ্ছে, অদ্ভুত প্রশাসন। পুলিশের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা। পাশাপাশি ন্যাজার থানার একেবারে নাকের ডগায় পার্শ্ববর্তী মাঠে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পৌঁছে গেলেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ একাধিক বাম নেতৃত্ব। জনসভা করতে না পেরে সেই মাঠেই পথসভা করেন তারা। সুজন চক্রবর্তী বলেন, এখানে মঞ্চ বাধা হয়েছিল, গতকাল পুলিশ অনুমতি দিয়েছিল, এদিন তারাই আবার বাধা দিচ্ছেন, মানুষকে বোকা বানানো হচ্ছে। যারা অন্যায় করেছেন কাউকে ছাড়া হবে না, লড়াই চলবে বলেও দাবি করেন সুজন। সন্দেশখালীর ভেতরে সব গ্রামে যাবার আজকে কর্মসূচি না, সেটা যেদিন যাবার ছিল যাওয়া হয়েছে, কিন্তু এখানে মঞ্চ তৈরি করার পরেও সেই মঞ্চরা ভেঙে দিয়েছে, খুলে দিয়েছে। অথচ গতকাল পুলিশের অফিসাররা বলেছে যে হ্যাঁ এটা হবে, দেখা ধরেছে। ফলে এটা একটা কার্যত ক্যামোফ্লেজ করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করছে। কিন্তু একা শাহজাহান না, যত অপরাধী যারা লুট করেছে কাউকে ছাড়া হবে না, লড়াই চলবে। এদিন কয়েকজন দলীয় কর্মী ও এলাকার প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে সাথে নিয়ে এলাকায় ছোট মিছিল করেন মোহাম্মদ সেলিম। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে মানুষ জমির পারমিশন দিয়েছে, মঞ্চ লাগানো হয়েছে, তখন পুলিশ বাধা দেয়নি। আজকে সকাল থেকে 144 ধারা জারি করেছে, মঞ্চ তো কাল থেকে বাধা হচ্ছিল, আমি ছবি দেখাবো তোমাকে, এবং সেখানে তাকে গিয়ে বলেছে আপনি জমির পারমিশন উদ্ধার করে নিন। তো পুলিশের অনুমতি থাকে এখানে যে মানুষরা নেমে এসে যে উত্তম সর্দার, শিবু হাজরা, শাহজাহানের অপকর্মের বিরুদ্ধে লড়াই করলেন, কোন পুলিশের পারমিশন ছিল? কোনোদিন পুলিশের পারমিশন পেলে মানুষ কখনো তার অধিকার পেতে পারে? মানুষ তার অধিকারের জন্য যখন লড়াই করে, পুলিশ 144 ধারা জারি করেছে একমাত্র শাহজাহানের গ্রেপ্তারির ঘোষণার পরে, যাতে তৃণমূলের নেতাদের নতুন করে ঘর বাড়ি দোকান সব আর ওদের নেতারা নিরাপদ থাকে, ওদের ভয় মনের ভয়কে দূর করার জন্য, কিন্তু পুলিশকে দিয়ে তৃণমূল বাঁচতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।